Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Sounds easy recipe channel e shobaike aro ekbar shagotom janacchi. Aaj ami apnaderke kore dekhabo dherosh o mug dale chotchori. Ei recipe ti bhat kimba rutir sathe darun khete lage. To cholun dekhe neya jak ei recipe tir jonno ki ki upokoron lagche. Ami ekhane 250 gram dherosh choto choto kore kete rekhechi. 4-5টা কাঁচা মরিচ ফালি করে রেখেছি পেঁয়াজ কুচি 1 কাপ মুগ ডাল 1 কাপ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সাদা তেল 1/2 কাপ লবণ স্বাদ অনুযায়ী রসুনের পেস্ট 1 চা চামচ আদা পেস্ট 1 চা চামচ জিরে গুঁড়ো 1 চা চামচ ধনে গুঁড়ো 1 চা চামচ হলুদ গুঁড়ো 1 চা চামচ মরিচের গুঁড়ো 1 চা চামচ আর 3টি শুকনো মরিচ প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নেব এবার 3টা শুকনো মরিচ দিয়ে দেব এবার পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেব পেঁয়াজ গুলো লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে আমি প্রথমে 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেব 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো মশলা দিয়ে একটু ভেজে নেব এবার সামান্য একটু পানি দিয়ে দেব দিয়ে মশলাটা 5 মিনিট কষিয়ে নেব এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব দিয়ে আরে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি মুগ ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব এবার আরেকটু পানি দিয়ে নেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ডালগুলো একটু ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে এই অবস্থায় আমি ঢেঁড়শগুলো দিয়ে দেব ঢেঁড়শটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঢেঁড়শটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি আরেকটু পানি দিয়ে নেব এবার ঢেঁড়শটা সিদ্ধ করে ফেলব আমার ঢেঁড়শটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামানোর আগে 4-5টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দেব এবার আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল আমার ঢেঁড়শ আর মুগ ডালে চচ্চড়ি আপনারা রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ